মানুষ কোন কিছু দান করল, তা আখা শেমা লাহু মাতুন ফেকর এমি নহু, সে তার ডান হাতে যা দান করল বাম হাতকে তা গোপন করল। খোলা মাঠে দান করা যায়, অবশ্যই গোপনের একটা ভিন্ন ব্যাপার আছে। সাত শ্রেণীর মানুষ বিচারের কাঠগড়ায় ছায়া তলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করা যায়। আল্লাহ রাসূল খোলা মাঠে বললেন, কালকে তাবুকের যুদ্ধে যেতে হবে প্রায় 400 কিলোমিটার পথ, কে কি দান করবে? সর্বপ্রথমে সাড়া দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা ছিল সবই দিলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর যখন উমরকে আমি নেকি করে পারিনি, আমার জীবনে আর কখনো পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্য বলেছেন, এই বাক্যকে ডিঙিয়ে যাওয়ার মতো কোনো বাক্য কিয়ামত পর্যন্ত হবে না এবং মানুষ খুঁজেও পাবে না। তিনি বলেছেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তিনি খোলা মাঠে দানের কথা বললেন, খোলা মাঠে দান হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে যে খোলা মাঠে দান করেও নেকি হবে, খোলা মাঠেও দান হয়, কিন্তু গোপনে দান করলে যা হয় তার মান ভিন্ন, সেটা হচ্ছে বিশেষ ছায়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররে তুদফে গাজাবুর রাব্বে, গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদকাতা লা তুদফিউ আনা আহলিহা খাররাল কুবুরে, নিশ্চয় দান কবরবাসীর কবরের অশান্তিকে, গরমকে, জাহান্নামের প্রতিক্রিয়াকে দূর করে দেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নামা ইস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি যিল্লি সাদাকাতিহি, অবশ্যই দানকারী বিচারের মাঠে তার দানের বিশেষ ছায়া তলে থাকবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দলিল দিয়ে বাড়ি দখল করা যায়, দলিল দিয়ে জমি দখল করা যায়, বিচারের কাঠগড়াতে দান দিয়ে জান্নাত দখল করা যাবে। অন্য কোন ইবাদতকে দলিল বলা হয়নি, সালাতকে আলো বলা হয়েছে, ধৈর্যকে আলো বলা হয়েছে, দানকে দলিল বলা হচ্ছে। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার মধ্যে মধ্যে দানের কথা বলতেন। এমনি তো আল্লাহ বলেছেন, বঞ্চিত অসহায় মানুষের জন্য রুজির ব্যবস্থা তোমাদের বাড়িতে আল্লাহ রেখে দিয়েছে। অসহায় মানুষের ব্যবস্থা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন, দানে কোনদিন মানুষের টাকা কম হয় না। এর পরের বাক্যটি সবার জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন যে, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফুবিন ইল্লা ইজ্জান, ক্ষমা করলে মানুষের মর্যাদা বেশি হয়, কমে না। সবাইকে ক্ষমা করার একটা অভ্যাসই হতে হবে। অধীনস্থ মানুষ ভুল করতে পারে, ক্ষমা করলে সম্মান বেশি হয়, কমে যায় না। দান করলে মানুষের পয়সা কম হয় না, দানের অভ্যাসই হতে হবে। উল্লেখ্য যে, যাকাত দিতে আপনি বাধ্য, যাকাত দিয়ে দান নেকি হবে এই কথাটি পরে। যাকাত দিতে আপনি বাধ্য, যাকাত দিতেই হবে যে কোনো মূল্যে। যদি আপনি যাকাত না দেন, যদি শরীয়তের ক্ষমতা থাকে,
পিটিয়ে জাকাত আদায় করে নিবে। যদি ক্ষমতা না থাকে তাহলে বিচারের মাঠে একে লাঠি বানিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে, সাপ বানিয়ে গলায় তুলে দিয়ে মুখের দুই দিক সাপ জড়িয়ে ধরে ছবল মারবে আর বলবে আমি হচ্ছে ওই সঞ্চিত সম্পদ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে। আউয়ালু সালাসা, তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আমিরুল মুসাল্লাত স্বৈরাচারী শাসক, আর দুই দ্বিতীয় নম্বর হচ্ছে ধনী মানুষ, সে যাকাত বের করলা এ দ্বিতীয় শ্রেণীর মানুষ এ জাহান্নামে যাবে। সাবধান, তিন শ্রেণীর মানুষ বিচারের মাঠে প্রথমে জাহান্নামে যাবে, তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা যাকাত দিল না, যাকাত দিতে আপনি বাধ্য। বাড়িতে আপনার গমা সাপ থাকতে পারে, বোকরা সাপ থাকতে পারে, থাকলে দংশন করবে, এ কথা ঠিক নয়। যদি করে একজন মারা যাবে, সবাই মারা যাবে না। আর যদি আপনি যাকাত না দেন সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহ রাসূল বলেছেন ওমান গুজ্জিয়া বিল হারাম লায়াদখুলু জাসাদ গুজ্জিয়া বিল হারাম, ওই শরীর জাহান্নামে যাবে না যেটা হারাম উপায়ে বড় হয়। যদি আপনি যাকাত না দেন অর্থ সম্পদ হারাম হবে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আপনারা যাকাত দেওয়ার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন, আর বিশেষভাবে সবাকেই দান করতে হবে। তো সাহাবীগণ বললেন যদি না পারে, আল্লাহ রাসূল বললেন সবাকেই দান করতে হবে, সাহাবীগণ বললেন যদি না পারে, তো না পারলে মানুষের বাড়িতে কাজ করবে, দিন মজুরি করে যা পেয়েছে সে নিজে উপকৃত হবে তা দিয়ে আর কিছু দান করবে। তাহলে বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে।